तयी प्रसन्ने किमिहा परहिराना त्याज्य प्रसन्न किमिहा परिहराना। এই মহা বাণীটি বলেছিলেন কৃষ্ণ ভক্ত চূড়ামণি কবি রসজ্ঞ কবি কুলতিলক শ্রী বিল্বমঙ্গল ঠাকুর। তিনি আমাদের পূর্ব মহাজনের অগ্রগণ্য, পরবর্তী মহাজনের তিনি অগ্রগণ্য, এই যুগল রাধা মাধবের পরম রসজ্ঞ কবি কুলতিলক। তিনি বলছেন যদি ভগবান প্রসন্ন না হন, হরি যদি প্রসন্ন না হন, তুমি যদি ভগবানকে প্রসন্ন না করতে পারো, আনন্দ প্রদান না করতে পারো, তাহলে তোমার জীবন বৃথা, ব্যর্থ, অভিশপ্ত। আর যদি হরি তোমার প্রতি প্রসন্ন হয়, হরি তোমাকে সেবক বলে তিনি স্বীকার করেন, তাহলে তোমার জীবন হবে সার্থকময়, প্রেমময়, আনন্দময়, সর্বোপরি সুপ্রসন্নময়। আচ্ছা, আমাদের জীবনে প্রসন্নতা অপ্রসন্নতা নির্ভর করছে ভগবানের উপরে। আমাদের জীবনে আমি প্রসন্ন হব, আমি অত্যন্তিক সুখী হব, আমার জীবন কল্যাণময়, প্রেমময়, আনন্দময়, সুখময়, এটি নির্ভর করছে কি আমার উপরে, কার উপরে? আমার জীবন পরিপূর্ণতা অর্থাৎ মঙ্গলময়, আনন্দময়, সুখময়, প্রসন্নময় আমার জীবন হোক, এটি তো আমরা সবাই চাই। তো আমি সুখী হই, আমি প্রসন্ন হই, এটি কি আমার হাতে? আমি চাইলেই কি আমি প্রসন্ন হতে পারবো, সুখী হতে পারবো, চির শান্তির অধিকারী হতে পারবো? গোবিন্দ কুলতিলক কৃষ্ণ ভক্ত চূড়ামণি বিল্বমঙ্গল ঠাকুর বললেন, তই প্রসন্ন কিমিহা, যদি ভগবানকে প্রসন্ন করতে পারো, তুমি ভগবানকে আনন্দ দিতে পারো, তবে সেই ভগবানকে প্রসন্নতার কারণে তোমার জীবন হবে সুপ্রসন্ন, তোমার জীবন হবে পরম আনন্দ। আর যদি তুমি ভগবানকে প্রসন্ন বা আনন্দিত না করতে পারো, তাহলে তোমার জীবন হবে অপ্রসন্নময়। দৃষ্টান্ত এসেছে মহাভারতে। যেদিন গোবিন্দের শয়ন মন্দিরে দুর্যোধন এবং অর্জুন গিয়ে উপস্থিত হলেন, চরণের কাছে বসেছিলেন অর্জুন, পায়ের কাছে, আর একজন রাজা ব্যক্তি দুর্যোধন অভিমানী সে গিয়ে বসলো কোথায়? মাথার কাছে। কারণ তার তো একটা অভিমান থাকতে হবে, সে রাজা। দুর্যোধন অভিমানী, অভিমান তার, তিনি রাজা। একজন রাজা গিয়ে কি চরণের কাছে বসবে? অর্জুন গিয়ে ভগবানের চরণের কাছে বসে পড়লেন। ভগবান জগৎকে এই লীলার দ্বারা দেখাচ্ছেন, আচ্ছা যিনি শয়ন করেন শয্যায়, তিনি শয়ন থেকে উত্থিত হয়ে প্রথমে কার মুখটা দেখবেন, চরণের কাছে যিনি আছেন না মাতার কাছে? এই জন্য উঠেই অর্জুনকে দেখে বলছেন, অর্জুন তুমি কতক্ষণ এখানে উপস্থিত হয়েছ, প্রসন্ন তো, সব কুশল তো? তো অর্জুন তুমি কি জন্য এসেছো বলো। পেছনে অভিমানী দুর্যোধন পায়ের উপরে পা দিয়ে তার স্বভাব অহংবশত বলছেন, পেছনে যে একজন আছে এদিকে খেয়াল করুন জনার্দন। ভগবান যেন বলে দিলেন যে আমার চরণে পড়ে থাকে তার দিকেই আমার আগে দৃষ্টি যায়, আমার মাথার কাছে যে থাকে তার দিকে দৃষ্টি তো আগে যায় না। এগুলো খুব ভালো সংকেত বহন করছেন আমাদের জীবনে। তো হচ্ছে দেখুন, আমি আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি, অর্জুন মনে হয় সেই প্রসঙ্গে এসছে, সামনে কুরুক্ষেত্র। তো দুর্যোধনকে সুযোগ দিচ্ছেন ভগবান, কি চায় আপনার? বলে আপনার ওই নারায়ণী সেনা আমায় দিন, অস্ত্র শস্ত্র ঘোড়া নারায়ণী সেমা সীমা সেনাগুলি আমায় দিন। অর্জুন আপনার কি চায়? বললেন প্রভু আমি শুধু আপনাকেই চাই, আপনি শুধু আমার সারথি হন,
আপনার নারায়ণী সেনা হাতি গোড়া অস্ত্র আমার দরকার নেই। আমাদের জীবনের ভুলটা এখানেই, কাকে চাইতে হবে জীবনে এটা আজও আমরা স্থির করতে পারিনি। কাকে চাই আমি? অর্জুন ভগবানকেই চেয়ে বসলো, তোমার অস্ত্র ধারণ করো আর না করো, তোমার সেনা সামন্ত অস্ত্র শস্ত্র প্রয়োজন নেই, তুমি আমার রথ ও জীবন রথের সারথি হও, আমি তোমাকেই চাই। অর্জুন বুদ্ধিমান, কারণ উনি ভক্ত, উনি জেনেছেন। আচ্ছা, ভগবান প্রশ্ন করছেন, অর্জুন তুমি আমাকে চাইছো কেন, অস্ত্র চাইছো না, আমার শক্তি চাইছো না, সেনা চাইছো না? বলেন, ভগবান আমি এইটুকু আপনার চরণে থেকে শিখেছি, যেখানে ধর্ম ওইখানেই বিজয়, যেখানে ভগবান ওইখানেই যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে যুদ্ধের আগে, সঞ্জয় এই যে দুই পক্ষ আমার ছেলে কৌরবরা আর পাণ্ডবরা, এদের মধ্যে জয়ী হবে কে? ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে সঞ্জয়কে। তার উত্তরে সঞ্জয় একথা বলেছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছে আর অর্জুনের মতো ভক্ত আছে, বিজয় তো সেখানে, জয় তো সেখানে। অর্জুন জগৎকে কি শিক্ষা দিলেন? যাকে পেলে আর পাওয়ার বাকি থাকে না, যাকে জানলে আর জানার অবশেষ থাকে না, সেই ভগবানকেই চাও, ধর্মকেই জীবনে চাও। এই জন্য ঠাকুর বিল্লমঙ্গল বলছেন, তৈ প্রসন্ন কিমেহা পর হিরণ, যদি ভগবানকে প্রসন্ন করতে পারো তবে তোমার জীবন সুখময় প্রেমময় আনন্দময় সার্থকময় হবে। এই জায়গাটায় জীবনে আমাদের মস্ত ভুল হয়ে গেল, আমাদের জীবনের ভার আমরা ভগবানের উপরে দিলাম না, আমরা সমর্পিত হলাম না, এবং সর্বোপরি ভগবান কিসে আনন্দ পান, কিসে ভগবান প্রসন্ন হন, সেটি আজ আমরা বুঝে উঠতে পারলাম না। এই জন্য বলছেন, আচ্ছা ভগবান যদি অপ্রসন্ন হন, দুর্যোধনের অবস্থা যেটা সেটা হয়, ভগবান অপ্রসন্ন হলে তার বিজয় কোথায়, তার শ্রী কোথায়, তার কল্যাণ কোথায়? আচ্ছা, আমরা যে মন্দিরে এসেছি পাঠ কীর্তন মায়ের করুণা নিতে, আমাদের লক্ষ্য থাকবে কি শুধু কি এইখানে? জীবন ব্যাপী আমাদের একটাই লক্ষ্য, কি করে তোমাকে সুখী করতে পারবো, তোমাকে আনন্দ দিতে পারবো। এখানে এসে যেন আমরা আমাদের সুখের ভাবনা, আমাদের চাওয়া পাওয়ার হিসাব নিয়ে না আসি, তাহলে নিজেকে বড় ঠকানো হবে। তোমার চরণে এসেছি যাতে তোমায় আনন্দ দিতে পারি, কারণ তোমার চরণে যখন কেউ আসে, তোমার চরণে প্রণত হয়, তোমার বন্দনা গুণকীর্তন মহিমা কীর্তন করে, তখন তুমি সব থেকে বেশি আনন্দ পাও, সব থেকে। আচ্ছা, আজকে আপনাদের প্রতি ভগবান প্রসন্ন হবেন, কেন হবেন? আচ্ছা, আমরা তো তার সৃষ্ট, আমরা জগতে যত জীব আছি তার সৃষ্ট না, তিনি আমাদের পরম পিতা। কোন পিতা যদি দেখেন তার সৃষ্ট সন্তানগণ এক ঘরের মধ্যে বসে তারা পরস্পরে বিভেদ হিংসা ভুলে ওদের বাবার গুণকীর্তন করছেন, আমাদের বাবার মতো বাবা হয় না, আমাদের বাবা আমাদের কিভাবে মানুষ করেছেন, আমাদের প্রতি আমার বাবার কত লক্ষ্য। আচ্ছা, কোন পিতা যদি দূরে দাঁড়িয়ে দেখেন যে আমার সন্তানরা একত্রিত হয়ে আমার গুণকীর্তন করছে, সেই বাবার মনে প্রসন্নতা আনন্দ হবে কিনা, হবে কি না? তেমনি পরম পিতা শ্রী গোবিন্দ, পরম জগৎ মাতা আদ্যা শক্তি বৈষ্ণবে, উনি দেখছেন আমার সন্তানগণ আমার চরণে আমার মন্দিরে এসে আমার গুণকীর্তন করছে। এই জন্য এখানে আসাটা তার প্রসন্নতার জন্য। তো যদি ভগবান প্রসন্ন হন, তাহলেই আপনার জীবন প্রকৃত অর্থে সার্থক বা কল্যাণময় হবে। আজ ভগবানের সুখের দিকে আমাদের দৃষ্টি নাই, এই দিকে আমাদের। এই জন্য ভগবান অপ্রসন্ন হলে এই জগৎময় সব কিছুতেই নেমে আসবে গভীর অন্ধকার, অসন্তোষ। এই জন্য আমাদের হৃদয়ে যতদিন ভগবত কথা সাধু সঙ্গ তার চরণে একটু আমরা আনন্দ না দিতে পারবো,
আচ্ছা ভগবানকে আনন্দ দিলে আনন্দটা আপনার কাছে ফিরে এসে আপনার মন প্রসন্ন হবে কি করে? আপনি এখানে ভগবানের কথা শুনছেন, মাকে আনন্দ দিচ্ছেন, শ্রী গোবিন্দকে আনন্দ দিচ্ছেন শ্রবণ কীর্তন দ্বারা, ওই আনন্দটা আপনার কাছে ফেরত আসবে কি করে? আপনার আত্মা সুপ্রসন্ন হবে কি করে? বলেন, খুব সুন্দর করে নিজেকে সাজিয়ে আয়নার সামনে দাঁড়াবেন। আচ্ছা, নিজেকে কোথাও বেড়াতে যাচ্ছেন, আত্মীয়র বাড়িতে যাচ্ছেন, বিশেষ কোথাও যাচ্ছেন, তো নিজেকে একটু সাজগোজ করে সুন্দর করে আয়নার সামনে দাঁড়ালে দেখবেন আপনার নিজেকে একটু ভালো লাগে। বেশ তো মানিয়েছে আমার, আপনি নিজের রূপটা আয়নার মধ্যে দেখে একটু হেসে দিলেন, একটু আনন্দটা ভেতর থেকে নিজের পরিপাটি সাজগোজ দেখে দেখবেন আয়না কি করবে জানেন? আয়নার ভেতরে আপনার হাসিটাই ওইখান থেকে আবার আপনার কাছে ফিরিয়ে দেবে। সে দেবে কি না? ওর ভিতরে শিশু যেমন নিজেকে দেখে খেলতে চায়, আনন্দে জড়িয়ে ধরতে চায়, ও তো ওর হাসিটাই ফিরিয়ে দিচ্ছে ওকে। তেমনি আয়নার সামনে প্রসন্ন হয়ে দাঁড়ালে, পরিপাটি হয়ে দাঁড়ালে, আপনার মুখের প্রচ্ছন্ন হাসিটা যেমন আয়নার ভেতর থেকে আয়না আপনাকে ফিরিয়ে দেয়, তেমনি ভগবানের চরণে আনন্দ দিলে আনন্দটা আপনার কাছেই ফিরে আসে, প্রসন্ন হয়ে ফিরে আসে। আচ্ছা, ভগবানকে প্রসন্ন করলে কি হয়? একটা মজার শ্লোক আছে এখানে, মজার বলছি, খুব রসের আনন্দের শ্লোক, শুনুন মন দিয়ে। কি বলছেন? হরির মৃত্যং বিষং, হরির মৃত্যং বিষম পঞ্চম অমৃতম অধর্মস্য ধর্মোশ্চতে সুপ্রসন্নে ঋষিকেশে বিপরীতে বিপর্যয়। অভিনব শ্লোক গোস্বামীপাদের শ্লোকে বলছেন কি, হরি মিত্রং, যদি ভগবানের সাথে আপনার হৃদয়ের আদান প্রদান হয়, ভগবানকে সুখ বা আনন্দ ভজন দিয়ে আপনি দিতে পারেন, তাহলে হরিমৃত্তম, যার হৃদয়ের সাথে ভগবানের একটু মনসংযোগ হয়েছে, মনটা যুক্ত হয়েছে, সেই ভগবানের সাথে যদি আপনার মনটা কিছুটা যুক্ত হয়, তখন কি বলছেন? হরির মিত্রং বিষম বিষম অমৃতম। কি অদ্ভুত কথা দেখুন, যদি ভগবানকে একটু আনন্দ দিতে পারেন, প্রসন্ন করতে পারেন, তবে আপনার জীবনে কি হবে জানেন? এখানে বলছেন বিষম অমৃতম, অর্থাৎ বিষ তখন আপনার কাছে হয়ে যাবে কি? আরে কি কথা এসছে দেখুন, ভগবানকে যদি আপনি প্রসন্ন করতে পারেন, তবে বিষও আপনার জীবনে হয়ে যাবে। এর প্রমাণ কোথায়? এর প্রমাণ হলো আমাদের ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদকে হিরণ্যকশিপুর বিষ দিয়ে মারতে গেল কিনা? আচ্ছা, উনি যখন বিষটাকে হাতে নিয়ে ওনার ভগবানের চিন্তা করছেন, হ্যাঁ নৃসিংহদেবের চিন্তা করছেন প্রহ্লাদ, তখন বিষ অমৃত হলো কিনা? সেই বিষ অমৃত হলো কিনা ভগবান ওর মধ্যে এসে বসলেন? ভগবানকে প্রসন্ন করতে পারলে বিপর্যয় ঘটবে কি? বিষটা হয়ে যাবে শুধু কি তাই? আর একটা প্রমাণ আছে, মীরাবাই, মীরাবাইকে বিষ প্রয়োগে মাপতে দেয়া হলো, বড় বাটিতে করে চরণামৃত মনে করে ওকে দেয়া হলো যাতে খেয়ে মরে তার শ্বশুর বাড়ির লোকজন, রানার লোকজন। তো মীরাবাই গিরিধারীর ভজন করতে করতে ওইটা নিবেদন করলেন, মীরা দেখলেন সেই বিষের মধ্যে অমৃতময় ভগবান এসে বসেছে ওর মধ্যে। আচ্ছা, বিষ অমৃত হয় কি না? কি অদ্ভুত, ভগবানকে যদি জীবনে একটু আনন্দ দিতে পারেন, নিজের আনন্দ না, নিজের সুখের চিন্তা না, তাকে যদি একটু আনন্দ দিতে পারেন, বিষ হয়ে যাবে অমৃত। এই জন্য জানেন, যারা খুব ভজনানন্দী, যারা খুব শুদ্ধ সাধু, তারা যখন হাসে না, তাদের হাসিতে আকাশ বাতাস পারিপার্শ্বিক পরিবেশ আনন্দে দুলে ওঠে, যখন কোনো সাধু হাসে। আচ্ছা, ওদের স্ত্রী নেই, পুত্র নেই, ধন সম্পদ নেই, কি আছে? বলে হৃদয়ে ভগবান বসেছেন, তো এই জন্য ওদের হাসিটাও শিশুর মতো। সাধু যখন হাসে, মহাত্মারা দেখার ভাগ্য হয়েছে, ব্রজের অনেক সাধুদের আনন্দে ভরে যায়। আপনি আমি যতই সুন্দর করে হাসতে চাই, হাসিটা খুব প্রফুল্ল হয় না, কেন জানেন? আমাদের হৃদয়ে তো প্রসন্নতা নেই। এই জন্য যদি ভগবানকে প্রসন্ন করা যায়, তবে বিষম
অমৃত বিষ হয়ে যাবে অমৃত আর কি হয় অধর্মস্য ধর্মমুষ্যতে তখন অধর্মটা ধর্ম হয়ে যাবে এই কথার ব্যাখ্যা কি অধর্ম ধর্ম হবে কি করে যদি ভগবানকে প্রসন্ন করতে পারেন অধর্মটা ধর্ম হয়ে যাবে আপাতত সাধারণ লোক মনে করছে এটা অধর্ম আপাতত সাধারণ লোক মনে করছে এটা অধর্ম কিন্তু ভগবানকে সুখ দেওয়ার জন্য যেটা করা হবে সেটা অধর্ম হলেও ধর্ম একজন মামা ভাগ্নে জীব গোস্বামী পাদ তার ভক্তি সন্দর্ভে উল্লেখ করেছেন মামা ভাগ্নে তাদের আবার অর্থ করি নাই কিন্তু তারা মনে মনে আছে জীবনে মরার আগে একটা গোবিন্দের মন্দির করে করব কিন্তু পুঁজি লাগবে তো অর্থ লাগবে তো মন্দির করতে গেলে ওরা চিন্তা করে করে বলল কবে রোগ অসুখে মারা যাব আর মনের আশা পূর্ণ হবে না ভাগ্নে মামাকে বলছে চল লুটপাট করি একটু দস্যিগিরি করে কারো বাড়ির থেকে সিন্দুক মেমে ডাকাতি করি বলে আরে মন্দির করব তো আমাদের টাকায় আমাদের পরিশ্রমে এই স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না কিন্তু মরার আগে গোবিন্দের একটা মন্দির দেখে যেতে চায় আচ্ছা ওদের উদ্দেশ্য কি ওই টাকা পয়সা ভোগ করবে নিজেরা না মন্দির করবে গোবিন্দের প্রসন্নতা ভগবানের জন্য চুরি করতে গেল তাও জমিদারের বাড়িতে আর তার মহা বড় সিন্ধুকে মাথা পুরে দিয়ে যখন সোনা দানা দিতে যাবে ওই যে জমিদারের সিন্ধুক তো কারু কাজ করা আছে ওর মাথাটা বেঁধে গেছে বিশেষ কিছু ওখানে করা আছে মাথাটা বেঁধে গেছে মাথা ছাড়াবার বহু চেষ্টা করে যখন পারল না সম্ভব না তখন মামা যিনি বাধা প্রাপ্ত হয়েছেন তিনি বলছেন ভাগ্নে এই অর্থবিত্ত নিয়ে তুই চলে যা যাওয়ার আগে অস্ত্র দিয়ে আমার মাথাটা কেটে নিয়ে যা কারণ আমার মাথা আটকে থাকলে আমাকেও ধরবে সন্ধান করে তোকেও ধরবে টাকা পয়সাও পাবো না ভগবানের মন্দির করা হবে না বরঞ্চ আমার মাথা কেটে নিলে আমার ধর দেখে চিহ্নিত করতে পারবে না তুইও ধরা পড়বি না কিন্তু মন্দির হচ্ছে মামা এটা বলছেন কি বললেন আমি মরে গিয়েও শান্তি পাবো যদি আমার ভগবানের মন্দির এই ভক্তি আর কিছু না আপনি যদি এখানে ঘুমান অন্য কথা বলেন সাংসারিক গল্প করেন তাহলে আপনি ভগবান আপনার প্রতি অপ্রসন্ন হয়ে গেল ভাগবত অপ্রসন্ন হয়ে গেল সব কিছু চেষ্টা থাকবে আমি এসেছি তাকে যাতে আনন্দ দিতে পারি তাকে একটু সুখ দিতে পারি এটাই ভক্তি ভক্তি অন্য কিছু না তাকে আনন্দ দেওয়ার নাম হলো ভক্তি এমনকি হরিকথা শুনে মানুষ যখন আনন্দ পায় হাসে কাঁদে ওইটাও মনে মনে বলতে হয় প্রভু আমি যে আনন্দটুকু পেয়েছি চোখের জলে যে আমার আত্মা প্রসন্ন হয়েছে এই সুখ বা প্রসন্নতা আমি তোমার চরণে অঞ্জলি দিয়ে দিলাম আমি চাই না এরই নাম ভক্তি এই শ্রবণাঙ্গ কীর্তনে যে সুখ ওটাও চায় না এই জন্য দেখবেন পুরোহিতরা সবকিছু করে আচার্যরা সবকিছু করে শেষে কি বলে শেষে বলে গোবিন্দ কর্মানি সমর্পয়ত শ্রী গোবিন্দ জনার্দন নারায়ণে কর্ম সমর্পয়ামি আমি এই সবকিছুই তোমার চরণে ওইখানে তো নিজের কিছু নাই এতৎ সর্বকর্মাণি নারায়ণ সমর্পয়ত সব সমর্পণ করে দিন আমাদের দোষটা কোথায় কি জানেন দু টাকার বাতাসায় নেই এটা আমি কাউকে ছোট করছি না আনবেন না কেন ভগবানের কাছে খালি হাতে আসতে নেই দুটো টাকা আনলেন কিন্তু এর দ্বারা কি মার কাছে মাথা নত করে বলবো মা ব্যবসা ভালো করো আয়ু বাড়িয়ে দাও সংসারে সুখ দাও একবারও চাইবো না মা তুমি কি করে আনন্দ পাবে যেন তোমার সেবা করতে পারি দুই দিন খাওয়া হয়নি কার নরেন দত্ত ভাবিকালের যিনি যোগাচার্য ভারত সূর্য স্বামী বিবেকানন্দ মা বলছে কিরে নরেন খেয়েছি রাস্তায় কলকাতার রাস্তার কলের জল খেয়ে পেট ভরিয়েছে মাকে মিথ্যা বলছে বন্ধুর বাড়ি নিমন্ত্রণ ছিল মা খেয়েছি আমার ক্ষুধা নেই অথচ বাড়িতেও হাড়ি জলেনি সেই নরেন দত্ত বিধবা মায়ের চোখের জল দেখে বলল যে ধর্ম যে মা বিধবার চোখের জল মোছাতে পারে না সে ধর্ম করে কি করবি নরেন নরেন ছুটে গেল দক্ষিণেশ্বরে পরমহংসের কাছে বলছে তোমার মা মরা তোমার মা কি দেখতে পায় না রাত দিন ঠাকুর তুমি তার চরণে পড়ে রয়েছ আমিও তো মাকে একবারও ডাকলে ডাকি তার চরণে তো ধর্ম করবে কেন যদি বিধবার চোখের জল ধর্ম না মোছাতে পারে তোমার মা মোছাতে না পারে আরে কি হয়েছে নরেন কি হয়েছে বল বলো দুই দিন বাড়িতে হাড়ি জলেনি মা উপবাসী বলে নরেন আজ আমি মায়ের কাছে গিয়েছিলাম আজ মা প্রসন্ন আছেন
তুই মন্দিরে গিয়ে আজ মায়ের কাছে যা চাইবি কল্প তোর মা তোকে সেই সেই আশা পূর্ণ করবে। প্রথমবার গিয়ে ফিরে এলো, দ্বিতীয়বার গিয়ে ফিরে এলো, পিঠ চাপড়ে ঠাকুর বলছেন এই তৃতীয়বার ভুল করিস না, তোর অভাব তোর খাওয়া হয় না, তুই রাস্তায় রাস্তায় কাজের জন্য ঘুরছিস, যা মার কাছে যা। ফিরে যখন এলো আগের নরেন নয়, চোখ ছলো ছলো জল পড়ছে, হাত জোর করে দাঁড়িয়েছে তার ঠাকুরের সামনে। কিরে নরেন চোখে জল কেন, কিছু বলছিস না কেন, চাসনি মায়ের কাছে? চেয়েছি ঠাকুর। কি চেয়েছিস? বলো মায়ের দিকে তাকিয়ে আমি নিজের স্বার্থের কিছু চাইতে পারলাম না, চাইলাম মা বিবেক দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও, শক্তি দাও, যাতে জগতে সেবা করতে পারি। এমনি নরেন দত্ত বিবেকানন্দ হয়, কলকাতার রাজপথে যে কাজের জন্য দুয়ারে দুয়ারে হাত পেতেছে, আজ লক্ষ কোটি নরনারী তার আশ্রয়ে জগতে শিক্ষা বিদ্যা অন্ন পাচ্ছে। এটা কখন হয়? উনি মাকে আনন্দ দিতে পেরেছিলেন, মাকে প্রসন্ন করতে পেরেছিলেন, নিজের স্বার্থের জন্য কিছু চাননি। তাহলে মন্দিরে আসবো কি শুধু নিজের নিজের চাওয়া পাওয়ার হিসাব মিলাতে? আসবো মা তোমার চরণে এলে, তোমার কীর্তন করলে, তোমার গুণ মহিমায় তুমি যাতে সুখী হও, তুমি যাতে আনন্দ পাও, সেটাই আমার ভজন, সেটাই আমার উদ্দেশ্য। এই জন্য মামা বলছেন আমার মাথাটা কেটে নিয়ে যা, আমি মরি ক্ষতি নেই, কিন্তু মন্দিরটা হোক। সেই মস্তক কেটে অর্থ দিয়ে গোবিন্দ মন্দির হলো। যেদিন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেদিন রাধা মাধব কেটে কেটে বলছেন ভাগ্নে সবই তো মামার জন্য ঠাকুর, পারো না তাকে ফিরিয়ে দিতে, তুমি তো সর্বসমত্ত্ববান, তুমি পারো না যার জন্য তোমার মন্দির তাকে ফিরিয়ে দিতে। পেছন ফিরিয়ে থাকে দেখে মামা জবের মালা নিয়ে দুয়ারে দাঁড়িয়ে আচ্ছা লোকের সিন্ধুক থেকে চুরি করা এটা অধর্ম নয় কি? এখানে ফলটা কি হলো? অধর্ম ধর্ম হয় যদি ভগবান প্রসন্ন করা যায়। কি শব্দগুলো এসছে শাস্ত্রের, কি মর্মান্ত বলছেন, সুপ্রসন্নে ঋষিকেশ, যদি ঋষিকেশ গোবিন্দ সুপ্রসন্ন হন তাহলে কি বললেন, বিপরীতে বিপর্যয় বিপরীত হয়ে যায় সবকিছু, অধর্মও তখন ধর্ম হয়ে যায়। আর যদি ভগবান অপ্রসন্ন হন তখন ধর্মটা হয়ে যায় বিপরীত হয়ে যায়, তখন যা কিছু ধর্মকর্ম করলেন ভগবান প্রসন্ন হলেন না তো হয়ে গেল অধর্ম। কি রহস্য ব্যঞ্জক এই তত্ত্ব, যা কিছু করবেন এইটুকু মনে রাখবেন তুমি সুখী হও, তুমি আনন্দিত হও। কিন্তু আজ আমাদের ঘরে ঘরে ভগবানকে আনন্দ দেওয়ার কোনো আয়োজন নেই। হ্যাঁ কর্তার হাতে থলে দিয়ে বলি জিরে নেই, ঝাল নেই, তেল নেই, লবণ নেই, হ্যাঁ বলি কি না, গ্যাস ফুরিয়ে গেছে, একবারও বলি ঠাকুর ঘরের জন্য ভালো পাতি নেই, ঠাকুরের জন্য ভালো কোনো ফল নেই, একটু মাখন একটু দই নেই, কই এই কথা তো মনে আসে না। তাহলে তার সুখের আয়োজন আমাদের সংসারে কই? সব তো নিজের হিসাব নিকাশ, চাট করে দেয় মায়েরা বাবাদের মনে থাকে না, কত কি লাগবে ওইখানে লিখে লিখে দেয়, মানে ভগবানের প্রসন্নতার জন্য। ঘরে রান্না হচ্ছে, সুগন্ধ হচ্ছে, খাওয়া দাওয়ারও প্রস্তুতি চলছে, স্নান চলছে, খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে, অথচ যার জন্য জীবন যার জন্য সংসার তার আয়োজনের জন্য কোনো আয়োজনই নেই। এটা চলু রান্না করছি পয়লা বৈশাখ, আমি মাছ মাংস খেলে নাকি সারা, এইসব কোথায় উদ্ভট যুক্তি যে পয়লা বৈশাখে পান্তা খাও ইলিশ খাও ভালো খেলে সারা বছর খেতে পারবে, কি নিজের স্বার্থ বানানো পাঁচালি, কি নিজের স্বার্থের পাঁচালি তৈরি করা, এই দিন ভালো খেলে সারা বছর মাছ মাংস খাও, আর পান্তা ভাতে কে যে শিখিয়েছে সামগ্রী করে পান্তা ভাতে ইলিশ ভাজা চিংড়ি ভাজা, কি সভ্যতা আমাদের। আরে পয়লা বৈশাখে আগেকার হিন্দুদের বাড়িতে গোবর লেপন করে আগে ভগবতী পূজা হবে, গাভী মায়ের পূজা হবে, ওই চরুটা ভগবানকে অর্পণ করে সবাই ভগবানের প্রসাদ পাবে, আর শিব চ্যান করানো নয়, আজ নগরে নগরে হরিনাম হবে, আজ একটু সুন্দর করে পঞ্চভাগে রান্না করে ভগবানকে দিয়ে আমরা প্রসাদ পাব। এই বুদ্ধি তো মাথায় আসে না। এই জন্য যা কিছু চেষ্টা তা তার সুখের জন্য যদি হয় তাহলে কিন্তু আপনি প্রসন্ন হলেন, নালে অভিশপ্ত হয়ে যাবে জীবন। আর কি বলেছেন, বিপরীতে বিপর্যয়,
तो भगवान के जदि प्रसन्न करा जाए दुटो दृष्टान्त दी जेटा अभूतपूर्व दृष्टान्त समय संक्षेप अनेकटा विलम्बित होयेछे सातकेरा मंदिरे एकटु जय महाप्रभु सेवक संघेर पाठ छिलो ना गेलेई नय आसते विलम्बित हय एकटु क्षमा चाइछि जदिओ आज एकटु रात जागबो एई कारणे जे मायेर पूजाटा शुरू हबे आमरा मायेर काछे एकटु करुणा कृपा भिक्षा निजेदेर जन्य नय आज जाते मा के आमरा आनंद दिते पारि भक्तिर द्वारा आराधनार एई प्रसन्नय चले जाबो तबे भगवान प्रसन्न होले कि हय चलुन भागवतेर दुटो लीला उल्लेख करि आपनादेर मने आछे श्रीकृष्णेर साथे एकजन युद्ध करते करते गोविंद पराजित हये पालिये एसेछिलेन नामटा बोलते पारबेन स्वयं अखंड परतत्त्व भगवान श्रीकृष्ण एकजनेर साथे युद्ध करते करते उनि पराजित हये पलाये छुटेछिलेन এইটা কি ভগবানের বিশেষণ খাটে যে ভগবান যুদ্ধে পরাজয় হবে তাও অসুরের সাথে হ্যাঁ এটা ছিল ভগবানের একটা অন্য প্রসন্নতার লীলা উনি কালযবনের সাথে যখন যুদ্ধ করছিলেন নামটা হলো কালযবন মহাপরাক্রমশালী গোবিন্দ যুদ্ধেতে ইচ্ছা করে পরাজিত হয়ে পলায়ন করে দৌড়াতে লাগলেন আর ও জগৎকে বলতে লাগলো এই দেখো তোমাদের কৃষ্ণ আমার সাথে পরাজিত হয়ে এখন দৌড়ে ভয়ে পালাচ্ছে আসলে ভগবানের রহস্যটা অন্যখানে এইখানেই তো লীলা রহস্য ভগবান ছুটতে ছুটতে একটা পর্বতে গেলেন পাহাড়ে গেলেন ওইখানে গিয়ে পাহাড়ের একটা গুহার মধ্যে কৃষ্ণ প্রবেশ করলেন বলেন এই জগৎবাসী দেখো আমার ভয়ে কৃষ্ণ অন্ধকার গুহার মধ্যে পলায়ন করছে অন্ধকার গুহার মধ্যে গিয়ে নিজেকে লুকালেন আর ওই গুহার মধ্যে একজন বহুকাল ব্যাপী শয়নে ছিলেন শুয়েছিলেন এনার নাম এই ভারতবর্ষের এক সময় পরাক্রমশালী রাজা রাজা মুচুকুন্দ ভাগবত একটা বিশেষ চরিত্র একবার দেবতাদের পক্ষ হয়ে উনি অসুরদের পরাজিত করেছিলেন এত বড় পরাক্রম যে দেবতারা ওনার কাছে সাহায্য চেয়েছিল ইনি ছিলেন গোবিন্দের পরম ভক্ত মুচুকুন্দ ইনি গোবিন্দের চরণাশ্রিত শুদ্ধ ভক্ত তার পরাক্রমে তার বলশালিতায় দেবতারাও সাহায্য প্রার্থনা করেছিলেন যুদ্ধ শেষে অসুরদের পরাজিত করে দেবতারা স্বর্গরাজ্যে ফিরে পেয়ে বলেছিলেন আপনাকে আমরা একটা বর দিতে চাই তো বলছেন কি বর দেবেন আমায় দেবতারা বলছেন অনেক দিন যুদ্ধ করে আপনি ক্লান্ত আপনি অমুক পর্বতের গুহায় গিয়ে বিশ্রাম নিন যতকাল আপনি বিশ্রাম নেবেন পরম শান্তিতে আপনি ঘুমাবেন তবে আমরা আশীর্বাদ করছি আপনি ভগবানের কৃপা লাভ করে ধন্য হবেন তবে আপনাকে যে ঘুম ভাঙাবে আপনার নিদ্রাটা যে ভাঙাবে সেই তার মৃত্যুর কারণ হবেন আপনি আপনি তার দিকে তাকালে তার মৃত্যু হবে ভগবান শ্রীকৃষ্ণের একই সাথে দেখুন দুটো ক্রিয়া করছে এক বহুদিন ধরে ভক্ত অপেক্ষা করছে আমার দর্শনের জন্য দেবতারা আশীর্বাদ করেছিল ওকে আমি দর্শন দেব দ্বিতীয়ত এই যবনকে কালযবনকে আমি হাতে মারব না ওর দ্বারাই মারব শয়নে রয়েছে আর কালযবন এসে বলছে বেটা ভীরু কাপুরুষ হ্যাঁ তুই আমার ভয়ে এই গুহার মধ্যে এসে ঘুমিয়ে দিয়েছে এক লাথি দিয়েছে লাথি মুচুকুন্দ ওই লাথিতে জেগে উঠে দৃষ্টি দেওয়ার সাথে সাথে পুড়ে ভস্ম হয়ে গেল কালযবন হঠাৎ করে আলোকিত হয়ে গেল অন্ধকার গুহা দেখছে মুরলীধারী শ্যামসুন্দর গোবিন্দ সম্মুখে দাঁড়িয়ে বলে প্রভু তবে তুমি এসেছো আমার দীর্ঘদিনের মনোবাসনায় এই আমি তোমাকে দর্শন করে তোমার চরণে যেন আশ্রয় পেতে পারি ভগবানকে প্রসন্নতা করলে ভগবান হেঁটে গিয়ে তাকে কৃপা করে আসেন এই হলো ভগবানের প্রসন্নতার ফল আরেকটি লীলা বড় চমকপ্রদ সেটি হলো এক ঋষি দান করছিলেন ব্রাহ্মণদের গাভী দান করছিলেন তো দান করতে করতে যে ব্রাহ্মণকে একটি গাভী দান করেছেন সেই ব্রাহ্মণের হাত থেকে গাভীটা বা দানের গাভীর মধ্যে এসে মিশে গেছে উনি খেয়াল করেননি তখন ওই গাভীটা উনি দানের গাভী মনে করে আর একজন ব্রাহ্মণকে দান করেছেন এখন পূর্বে যে ব্রাহ্মণকে দান করেছেন তিনি বলছেন এই গাভীটা তো আমাকে দান করা হয়েছে আবার দানের গাভী আপনাকে দিল এই রাজার প্রতি হয়ে গেল অসন্তুষ্ট দয়া করে কিছু জায়গায় অসন্তুষ্ট আনা উচিত নয় সেটি হলো ব্রাহ্মণ এবং শুদ্ধ বৈষ্ণব এদের কখনো প্রহার করা বা এদের অযাচিতভাবে অপমান করা উচিত নয় ব্রাহ্মণকে ভগবান অনেক মূল্যায়ন করেছে যদিও সৎ ব্রাহ্মণ যারা আচরণশীল ব্রাহ্মণ যারা দয়া করে এদের রুষ্টের কারণ হবেন না এদের অপমান এদের নিন্দা কখনো করবেন না পৃথিবীতে এর থেকে বড় পাপ আর স্খলন নাই
সৎ আচার্য ব্রাহ্মণ যারা তাদেরকে মূল্য গোবিন্দ করেছেন, গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, গো আর ব্রাহ্মণের হিতকারী গোবিন্দ। তো দুই দাতা ঋষি তখন বলছেন, আরে তুমি কপট, তুমি ভণ্ড, তুমি আমার দেওয়া গাভী আবার ফিরিয়ে নিয়ে আর একজনকে দান করছো। তখন বলছে, ভুল হয়ে গেছে, গাভীটা ভুল করে চলে এসছে, আপনারা ক্ষমা করুন, ব্রাহ্মণ দেবতা হে মুনিবার ক্ষমা করুন, আমি আর 10টা গাভী দিচ্ছি। বলল, না, দানের গাভীটা তুমি আবার দান করছো অন্যকে, অভিশাপ দিলাম, তুমি কিকলাস হয়ে এক জন্তুরূপে তুমি শত শত বছর পচে মরো। কিকলাস নামের একরকম গিরগিটি মতো, সেই গিরগিটি একটা কোথায় জন্মালো জানেন? ঋষি তো ওদের অভিশাপে, অভিশাপ একরকম বরের মতো হয়ে যেখানে দ্বারকাধীশ লীলা করছে দ্বারকায়, সেই দ্বারকার একটা পাতকুয়ার মধ্যে, কুয়োর মধ্যে কিকলাস হিসাবে ওই ব্রাহ্মণ অভিশপ্ত হয়ে ওর মধ্যে পড়েছিল যুগ যুগান্তর। ভগবান তখন দ্বারকা লীলা করছে আর শ্রীকৃষ্ণের পুত্ররা আর বলরামের পুত্ররা এক জায়গায় খেলছিল। খেলা করতে করতে বল যেমন কোথাও পড়ে গেলে ছেলেরা আনতে যায়, গিয়ে দেখে এই কিকলাস এক বড় জন্তু ওর মধ্যে হাল হয়ে আছে। ওর কষ্ট দেখে চিন্তা করতে পারেন, এক ব্রাহ্মণ চরণে অপরাধ হওয়ায়, মুনির চরণে অপরাধ হওয়ায় কয়েক যুগ যুগান্তর ওর মধ্যে পচে মরছে। অহেতুক কাউকে অপমান করবেন না, বিশেষ করে যারা শ্রদ্ধার পাত্র ব্রাহ্মণ বৈষ্ণব, অহেতুক তাদের অপমান, অহেতুক তাদের নিন্দা, এগুলো করলে তার পরিণাম ভাগবত দেখাচ্ছেন কি কিকলাস হয়ে এই ব্রাহ্মণের অবস্থা এইখানে। তো তখন ছেলেরা বলছেন, ওকে টেনে তোলার চেষ্টা করি, অনেক কিছু দিয়ে চেষ্টা করলো, শেষে বলছে, চল আমাদের পিতা জনার্দন দ্বারকাধীশ কৃষ্ণকে বলি। কৃষ্ণ এসে দেখে চিনতে পারলেন, ওর প্রতি করুণা হলো, দৃষ্টি দিয়ে গোবিন্দ তাকে উদ্ধার করে চিন্ময় রূপ দিয়ে। আচ্ছা, ভগবান ওইখানেই কেন ওই কিকলাসটা থাকবে দ্বারকার ইয়েতে? বলেন, ভগবানের কৃপা দেখুন, ওই যে দান করেছিলেন সেটার পুণ্যতর সাথে আছে, উনি দানের দ্বারা ভগবানকে প্রসন্ন করেছিলেন, তাই আজ ভগবান সেই কিকলাসকে গোবিন্দ নিজে উদ্ধার করে তাকে পরমধামে পাঠিয়ে দিলেন। আর নয়, আমি বোঝাতে চেয়েছিলাম আমাদের জীবন দিয়ে, ক্রিয়া দিয়ে, সমস্ত আচরণ দিয়ে আমরা যেন ভগবানকে একটু সুখ দেওয়ার চেষ্টা করি, তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, তাকে আনন্দ দেওয়ার মাধ্যমেই ফিরে আসবে আমাদের জীবনে প্রকৃত আনন্দ, প্রকৃত প্রসন্নতা।